ভাত খাওয়া আমি স্কুলে যাওয়া আমি ইতালিয়ান শিখা এই বাংলায় এরকম ভাবে কথা বললে আমরা কি ভাববো শুধু ইতালিয়ানে গুছিয়ে একটি সেন্টেন্স বলতে পারলেই হবে না সেই সেন্টেন্সগুলোতে সঠিকভাবে ভার্বি ব্যবহার করতে পারতে হবে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো যে ইতালিয়ানে তো শুধু পাস্ট প্রেজেন্ট ফিউচার এগুলো না ইতালিয়ানে তো আরো অনেক অনেক টেম্পি ভার্ব আছে কখন কোনটা ব্যবহার করব এই উত্তর দেওয়ার জন্য এসেছি আমি এই ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসসালামু আলাইকুম আমি ঋতু এন্ড ওয়েলকাম ইন লিভ উইথ ইতালিয়ান ক্লাস এন্ড ব্লগ লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আমার ভার্বের প্রথম পার্টটি আমরা দেখেছি লে কনজুগাসিওনি দেল ভার্বো Il verbo all'infinito, যদি আরে দিয়ে শেষ হয় তাহলে প্রিমা কনজুগাসিওনে, যদি এরে দিয়ে শেষ হয় সেকন্ডা কনজুগাসিওনে, আর যদি ইরে দিয়ে শেষ হয় টার্সা কনজুগাসিওনে। এই মডি ভার্বালি দেখার আগে আসো আমরা আরেকবার লেট্রা কনজুগাসিওনে একসাথে রিভাইজ করে নেই। প্রতিটি ভার্বের শেষে ইনফিনিটোতে এরে, এরে, আরে, 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 ইরে, এরে হয় আরে, এরে অথবা ইরে দিয়ে শেষ হয়। যখন আমি বলি correre দৌড়ানো camminare হাঁটা cantare গান গাওয়া temere ভয় পাওয়া scrivere লিখা leggere পড়া essere হওয়া যখন আমি এইভাবে ইনফিনিটোতে ভার্বগুলো বলি সব সময় এগুলো ere ire অথবা are দিয়ে শেষ হয় এবার দেখে নিই আমরা একটি ভার্ব কিভাবে কনজুগারে করব যেরকম এটা হচ্ছে abitare abitare ভার্বটি are দিয়ে শেষ হয় সো আমি যখন এটাকে কনজুগারে করব এখানে হয়ে যাবে ইও আবিতারের আরেটা কেটে যাবে আবিত ও তু আবিত ই লুই লে আবিত আ নই আবিত ইয়ামো ওই আবিত আতে এলোর আবিতানো তোমরা খেয়াল করে দেখো যে এই যে আবিত এটা কিন্তু সব জায়গায় থাকবে যে কোনো টেম্পো ভার্ব বালেতে সেটা প্রেজেন্টে হোক ইমপারফেক্ট হোক পাসাতোরে মতো হোক বা ইন্ডিকেটিভ বাদে যদি আমরা কনজুনটিভতেও যাই দেখো কে ইও আবিতি কে ইও আবিত আসি কে ইও আবেসি আবিত আতো সো আমি যদি এই পার্টটুক এই পার্টটুক আমি যদি এই পার্টগুলো মুখস্থ করতে পারি আমি যদি মনে রাখতে পারি যে প্রেজেন্টেতে এখানে ইয়োর সাথে অ বসবে তুর সাথে ই বসবে এই জিনিসগুলো যদি আমি মনে রাখতে পারি তাহলে আমরা লাস্ট ভিডিওতে বলেছি যে কোনো ভার্বই আমাদের ভুল হবে না তাহলে এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো যে তাহলে এই প্রিমা কনজুগাসিওনে সেকন্ড আর টার্সা কনজুগাসিওনে আমাদের কেন প্রয়োজন ডিফারেন্স কি যেসব শব্দগুলো আরে এরে আর ইরে দিয়ে শেষ হয় এটা বুঝতে পারবে এই এক্সাম্পলটির মাধ্যমে এখন আমরা তিনটি ভার্বি দেখব আবিতারে যা আরে দিয়ে শেষ হয় সো এটা প্রিমা কনজুগাসিওনে দেন দেখব বাত্তেরে এরে দিয়ে শেষ হয় আর অবশেষে দেখব দর্মিরে যেটা ইরে দিয়ে শেষ হয় সো এটা হচ্ছে প্রিমা কনজুগাসিওনে এটা সেকন্ডা কনজুগাসিওনে এটা টার্সা কনজুগাসিওনে এখন আমি প্রিমা কনজুগাসিওনে দিয়ে শুরু করি এই যে দেখো প্রথমটা হবে ইয় আবিত তু আবিতি লুই লে আবিতা নই আবি তিয়ামো ওই আবিতাতে এ লোর আবিতানো বাট আমরা যদি সেকন্ডা কনজুগাসিওনেতে দেখি তাহলে হয়ে যাবে ইয় বাত তো তু বাতি লুই লে বাত তে এটা বাত্তা না এটা বাত্তে যেহেতু যদি এটা সেকন্ডা কনজুগাসিওনে সো এরে দিয়ে শেষ হয় এখানে হবে লুই লাই বাত্তে নই বাত্তিয়ামো একই বই বাত্তেতে এখানে আমরা দেখেছি আতে সো এতে এ লোর বাত্তোনো এখানে আনো না বাত্তোনো সো ডিফারেন্সটা হচ্ছে এরকম যে মূলত আরে এরে ইরের উপর ডিপেন্ড করে এই শেষের পার্টগুলো একটু ডিফারেন্স হয় এটা সত্যি যে আমি একটু আগে বলেছি যে এই জিনিসগুলো মুখস্থ করলেই হবে বাট এটা শুধু একটি নয় আরে দিয়ে শেষ হলে কি অ্যাড করতে হবে এরে দিয়ে শেষ হলে কি অ্যাড করতে হবে এবং ইরে দিয়ে শেষ হলে কি অ্যাড করতে হবে সেটা মনে রাখতে হবে তোমরা এই দেখতেই পাচ্ছ যে এখানে অনেকগুলো মদি এবং অনেকগুলো টেম্পি ভার্ব বালি আছে আর এগুলো তিনবার মুখস্থ করা অনেক কঠিন বাট তোমরা যদি অনেক চর্চা করো এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে না মুখস্থ করতে হবে না বলতে বলতেই এগুলো ঠিক হয়ে যাবে আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা এগুলো হচ্ছে মদি ভার্ব বালি আর এই যে নিচে যে দেখতে পাচ্ছো প্রেজেন্ট ইমপারফেক্ট পাসাতোরে মতো এগুলোর নাম টেম্পি ভার্ব বালি
একটু পরে আমরা প্রতিটি মদবের বালে দেখব আলাদা আলাদা করে, কিন্তু তারপর আমি প্রত্যেকটি ভিডিওতে আলাদা করে প্রেজেন্টে, ইম্পারফেক্টো, পাসাতে মত, ফুতুরো, সিম্পলিচে সবগুলো আমরা একসাথে দেখব, অথবা সবগুলো না দেখতে পারলেও ইম্পর্ট্যান্টগুলো যেগুলো তোমাদের প্রতিদিন কথা বলতে প্রয়োজন হবে সেগুলো কিভাবে শেষ হয়, কখন ব্যবহার করতে হয় সব কিছু নিয়ে আসবো নেক্সট ভিডিওগুলোতে। সো আপাতত খুব সিম্পলভাবে এই আবিতারে বসবাস করা বা থাকা, বাত্তেরে বাড়ি দেয়া বা নক করা, দর্মিরে ঘুমাসা, এই ভার্বগুলো কিভাবে শেষ হয় সেটা দেখে নেই। লো সকেল ভার্ব বাত্তেরে, এটা খুব বেশি একটা উজাহাত না, বাট আমি এই বেলিসিমো সিতোটা পেয়েছি যেখানে আমি যদি এখানে ক্লিক করি আমাকে আরে দিয়ে কি কি ভার্ব আছে সেটার একটি লিস্ট দিবে। আবি তারে থাকা, আয়ু তারে সাহায্য করা, আমারে ভালোবাসা, আমি সবগুলো ওখানে অনেক অনেক তোমরা দেখতেই পাচ্ছ, যেগুলো এই যে এই ভেরদে কালারের অটোমেটিকলি তোমাদের এই তাবেল্লাতে নিয়ে আসবে, জিনিসটা ভেরামেন্টে স্তুপেন্দ। তো ওখান থেকে আমি এরের ভিতরে প্রথমে আমি বাঁধতে পেয়েছি। সো এটাই আমি তোমাদের সামনে উপস্থাপনা করছি। দেখতে পাচ্ছি যে ইয় আবিত, ইয় বাত্ত, ইয় ধর্ম, তু আবিতি, তু বাত্তি, তু ধর্মি, এই আবিতা, বাট এরে এবং ইরে হবে বাত্তে এবং ধর্মে। নই আবিতিয়ামো, নই বাত্তিয়ামো, নই ধর্মিয়ামো, ভোই আবিতাতে, পর বাত্তেতে এ ধর্মিতে, একটা এতে এবং একটা ইতে দিয়ে শেষ হয়। লোরো আবিতানো, লোরো বাত্তনো, লোরো ধর্মনো। সো ডিফারেন্স কিন্তু খুবই কম, এটা এটা এবং এটা। তোমাদের অনেক দ্রুত বুঝালাম, আমি জানি না তোমরা বুঝতে পেরেছো কিনা, যদি না বুঝতে পারো ইউটিউবে যেয়ে লেখো প্রিমা সেকন্ডা তেরসা কনিউগাসিওনে দেল ভার্বো রিতুস ইতালিয়ান ক্লাস। আর যদি ভিডিওটি দেখে থাকো তাহলে এই ভিডিওটি বুঝতে তোমাদের একটু সহজ হবে। যদি মনে করো যে আমার এই ভিডিওগুলো তোমাদের জন্য জরুরি তাহলে প্লিজ লাইক দাও আর শেয়ার করো। এখন শুরু করা যায়। যেহেতু আমরা ভার্বি কি কি টাইপের হতে পারে সেটা দেখে ফেলেছি, এখন আমরা ভার্বি সম্পর্কে আর একটু বোঝার আগে আমাদের দেখতে হবে ভার্বির তাবেল্লাটা, তাবেল্লাটা কিভাবে তৈরি এবং এতে কি কি আছে। তোমরা খেয়াল করে দেখো যে এত এত তেম্পি ভার্বালিগুলো ভাগ করা মদি ভার্বালির ভিতরে, ইতালিয়ান ভার্বগুলো সেতে মদিতে ভাগ করা। প্রথমটা হচ্ছে মদো ইন্ডিকাটিভো, যেটার ভিতরে আছে আমরা বেশিরভাগ যেসব ভার্বগুলো ব্যবহার করি সেগুলো। তারপর আছে মদো কনজুনটিভো, ইল কন্ডিশনালে, যেটা আমরা লাস্ট আর একটি ভিডিওতে দেখেছিলাম, ইম্পেরাটিভো, জেরুন্ডিও, ইল পার্টিসিপিও, এই মদো ইনফিনিটো। ইন্ডিকাটিভো, কনজুনটিভো, কন্ডিশনালে, ইনফিনিটো, পার্টিসিপিও এ জেরুন্ডিও। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যেটা তোমাদের আউনো আদুয়ে ক্লাসে বুঝায়, দেন কনজুনটিভো আর কন্ডিশনালে আর একটু গুছিয়ে ইতালিয়ান বলার জন্য প্রয়োজন হয়। ইনফিনিটোটা তো আমরা সবসময় দেখি, কারণ যে কোনো ভার্বের ইনফিনিটো থেকেই আমরা পরে এগুলোকে এভাবে তৈরি করি। তোমরা জিজ্ঞাসা করতে পারো তাহলে কি ইনফিনিটো আমাদের কখনোই প্রয়োজন হয় না? হ্যাঁ, প্রয়োজন হয়। যেরকম আমি যদি বলি দেবো লাভোরারে, লাভোরারে ইনফিনিটো, আমার কাজ করতে হবে, ওভেরে ভার্বটা আমি কনিউগারে করব, ইয় দেবো প্রেজেন্টেতে। যদি আমি বলি কাজ করতে হবে, কাজটা ইনফিনিটোতে হবে। সো এইরকম কিছু কিছু ক্ষেত্রে ইনফিনিটোটাও আমরা ব্যবহার করব। পার্টিসিপিও, পার্টিসিপিওটা দেখতে পাচ্ছ খুবই ছোট, এই জিনিসগুলো প্রয়োজন হয় অন্য একটি ভার্বের সাথে একত্রিত করে কিছু সেন্টেন্স তৈরি করতে। যেরকম এই যে দেখো দাঁত, এই দাঁতটা আমি এখানেও পাবো, দাঁত, 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 কারণ যখন আমি কনজুনটিভোতে, যখন আমি কনজুনটিভো পাসাতোটা তৈরি করি তখন আমি বলবো খে ইয় আব্যা দাঁত, খে ইয় আব্যা দাঁত। সো এই পার্টিসিপিওটা, এই কনজুনটিভোটা তৈরি করতে আমার প্রয়োজন হবে। যদিও আমার প্ল্যান ছিল এই ভিডিওটিতে আমি ই মদিভের বালি দেখব, বাট লেত্রা কনজুগেশনে রিভাইজ দিতে দিতে কিন্তু আমাদের প্রায় 10 মিনিটের উপরে হয়ে গিয়েছে, আর আমি এর চেয়ে বেশি বড় ভিডিও ফেসবুকে পোস্ট দেওয়ার সময় আমার খুব সময় লাগে এবং কিছু প্রবলেমস হয়। সো আমি এই ভিডিওটি এখানেই শেষ করব।
তারপরে একটা জিনিস আছে যেটা আমি তোমাদের এক্সপ্লেইন করতে চাই, সেটা হচ্ছে যে ওয়েবসাইটটি থেকে আমি জাস্ট ভার্বির উপরে ক্লিক করে পুরো ভার্বির তাবেলাটা পেয়েছি। ওয়ান ওয়ার্ল্ড ভার্বি ইতালিয়ানিতে যাই, তোমরা দেখেছো যে এখানে ক্লিক করে মেনতে এই লিস্টগুলো আসবে, দেন আমি পিছনে ব্যাক করে আমি সেকন্ডা কনজুগেশনে তেরসা কনজুগেশনেও দেখতে পারবো। আর এগুলো হচ্ছে রেগুলার ভার্বস, ভার্বি রেগুলারি। আমি যদি ইররেগুলারিতে ক্লিক করি দেন আমি দেখতে পারবো অন্য সব ভার্বি ইররেগুলারি, যেরকম আন্দারে। আন্দারে যদিও আরে দিয়ে শেষ হয়, এটা কিন্তু ইও আন্দো তু আন্দি হবে না, ইও ভাদো তু ভাই হবে। সো এটাতে ক্লিক করলে আমি আন্দারের প্রতিটা টেম্পো ভার্বালেতে কেমন হবে সেটা দেখতে পারবো। আর এই ধরনের যদি আরও কিছু ওয়েবসাইট চাও তাহলে আমি ইটালিয়ান ভার্বস পুন্ত কম পেয়েছি, যেখানে তোমরা আ বি যে কোনো অক্ষরে ক্লিক করলে ওই অক্ষরের যতগুলো ভার্বি আছে সব তোমরা পাবে। বাট আরও বেশি মজার ব্যাপার হচ্ছে যে ক্লিক করলে এটাতেও তোমাদের কিভাবে এটা কনজুগেটে হয় সেটা তোমাকে বলে দিবে। অনেক আপুরাই আমাকে আস করছে কিভাবে ইজিলি ইটালিয়ান শিখতে পারবে, কারণ এই ভার্বগুলো কখনোই মনে থাকে না। এটা আরেকটা ওয়েবসাইট রেভার্সো, এখানে অনেক রকমের ভাষা শেখা যায়। আমি এটা স্প্যানিশ শিখতে ব্যবহার করছি এই মুহূর্তে, আগেরটার মতো খুব বেশি ভার্ব নেই, বাট তারপরও এটা স্প্যানিয়লোতে, এখানে ক্লিক করলে ইতালিয়ানোতেও তোমরা এটা ইউজ করতে পারবে। টিপো ইল ভার্বো ইর, এখানে ক্লিক করলে তোমরা প্রত্যেকটি ভার্বের কনজুগেশনে পাবে। বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইর, তোমরা চাইলে এটা শুনতে পারবে, এটার উচ্চারণটি শুনতে পারবে। ভয় ভাস, ইউ ভয় টু ভাস। আমি এই জিনিসটি এভাবে রিপিট করতে পারবো জিনিসটা মনে রাখার জন্য। দেন এটার ট্রাদুকশনের উপর ক্লিক করলে কিছু এক্সাম্পলও আসবে আমার এখানে, আমি এক্সাম্পলগুলো দেখতে পারি। বাট এটা স্প্যানিশ থেকে ইটালিয়ানে, সো তোমরা যদি আলে আনফ্লাতনি, তোমরা যদি এই কাজটা করো আমার মনে হয় যে জিনিসগুলো তোমাদের মাথায় থাকবে আর একটু মানে আর একটু ভালোভাবে মাথায় থাকবে, সেটা হচ্ছে যেরকম ধরো ইম্পারফেক্ট, তো ইম্পারফেক্ট তো একটি পাস্ট তাই না, আন্দাভো আন্দাভো। ওকে আমি যদি এখানে ক্লিক করি সো আমাকে এটার উচ্চারণটি বলে দিবে আন্দাভো। সো আমি আন্দাভো দিয়ে একটি সেন্টেন্স তৈরি করতে পারি, যেরকম ছোটবেলা আমি স্কুলে যেতাম, আমি এটা কিভাবে বলবো, দা পিকোলা বা কোয়ান্দো এরো পিকোলা আন্দাভো আ স্কুয়ালা। অথবা কুচিনারে দিয়ে যদি একটি ভার্ব আসে, যেরকম কুচিনো বা কুচিনাতে, ওকে কুচিনাতে 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 দিয়ে কি তৈরি করতে পারি, কি সেন্টেন্স তৈরি করতে পারি। আজকে তোমরা কি রান্না করো, যেহেতু এটা বই কুচিনাতে তোমরা রান্না করো, আমি জিজ্ঞাসা করতে পারি আজকে তোমরা কি রান্না করো, অজি বই কজা কুচিনাতে। এরকম কিছু সেন্টেন্স তৈরি করলে আমার মনে হয় এই ভার্বগুলো আরও সহজে মনে থাকবে, কারণ তোমরা যদি এই সবগুলো ভার্ব একদিনে মুখস্থ করো, হয়তোবা আমি যদি তোমাদের মানে নামতার মতো জিজ্ঞাসা করি ফারে মানে কি করা, বেড়ে মানে কি পান করা, বাট এই ভার্বগুলো পরে যখন একটি সেন্টেন্সে ব্যবহার করতে হবে তোমাদের জন্য সেটা খুব কষ্ট হয়ে যাবে। সো তাহলে আর কি বলবো, তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আরও সাথে থাকো নতুন নতুন ভিডিওর জন্য, যেখানে আপুরা আমাকে অ্যাস করেছে বাচ্চাদের ডাক্তার কাছে গেলে কি বলতে হয়, মার্কেটে গেলে কি বলতে হয়, রেস্টুরেন্টে গেলে কি বলতে হয়, আরো আরো ভার্বির নাম, এবং ডুয়েট করতে বলেছে আমাকে আমার নিজের সাথে। সো লাইক দিস আজকে প্রেসের রেস্তাতি কোনই চি ভিডিও নেল প্রসিমো ভিডিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলে যেও না, লাইক দিতে ভুলে যেও না। আর এখনো যদি আমার পেজে লাইক না দিয়ে থাকো তাহলে টিকটকে যে লাইক দাও, আমার ফেসবুক পেজে লাইক দাও, ইউটিউবে যে লাইক দাও, আর অবশ্যই আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে। বাই।